ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে বৈরী আবহাওয়ার মধ্যেও দিনরাত এক করে ফেলেছেন উদ্ধারকারীরা। উদ্ধার অভিযান যতই এগিয়ে যাচ্ছে ততই সামনে আসছে মর্মান্তিক ঘটনা। সিরিয়ার আলেপ্পো শহরে এমনই একটি ঘটনা দেখা গেছে তালহা সিএইচ নামে একটি টুইটার অ্যাকাউন্টের ভিডিওতে। সেখানে দেখা যায় ধ্বংসস্তূপের নিচেই জন্ম নিয়েছে একটি শিশু। একজন উদ্ধারকর্মী নবজাতক শিশুটিকে হাতে নিয়ে দৌড়াচ্ছেন, ওই সময় শিশুটিকে ঢাকার জন্য অপর এক উদ্ধারকর্মী ছুড়ে দিচ্ছেন একটি চাদর। জন্মের পরপরই শিশুটির মা মারা গেছেন। তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ এই মানবিক বিপর্যয়ে পাশে দাঁড়াতে বিভিন্ন দেশ থেকে হাজারো স্বেচ্ছাসেবী ছুটে গেছেন, অংশ নিচ্ছেন উদ্ধার অভিযানে। এদিকে ভয়াবহ মানবিক বিপর্যয়ে প্রাথমিকভাবে একটি মেডিকেল টিম সহ উদ্ধারকারী দলকে বাংলাদেশ থেকে উদ্ধার কাজে তুরস্কে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমল হাসান, মাই টিভি।